প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন যেন ডাবল তাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম উদ্দুল্লাহ আজকে আমরা আলোচনা করবো শোকাবহ আগস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মিলিত সাধারণ সম্পাদক জনাবডাব্লু সরকার তাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা শ্রদ্ধা নিবেদন করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারের যেসব শহীদরা আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতির মর্যাদা এবং স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং যে শোকাবহ আগস্ট আসলে পারে জাতির জনক বঙ্গবন্ধুর নামটা আর একবার উচ্চারিত হয় বাংলাদেশের মানুষরা আর আর চিন্তার যেমন খোরাক পান তেমন বিশ্ববাসীও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অবদান তার রাজনৈতিক জীবনটার ওপর এক ধরনের আলোকপাত করেন এবং বিশ্বে যারা নিপীড়িত মানুষ আছেন তাদের ধর তাদের এক ধরনের মুক্তির প্রেরণা জগিয়েছিলেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই জানতে চাইব যেমন ডাব্লিউ সরকারের কাছে যে যেই কারণে যে অভিযোগটা আসে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনবিচ্ছিন্ন সময় আসলে তাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল সে সময় প্রশাসন যন্ত্র তাকে রক্ষা করতে পারেনি কি আসলে ক্ষেত্রগুলো ছিল যে এই অসময়ে যার প্রতি যিনি স্বাধীনতা ডাক দিলেন তাকে বিদায় নিতে হলো সপরিবারের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এবং আমরা আমরা দেখেছি বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর ভিতরে যেভাবে করে ন্যান্সল ম্যান্ডেলা তার সারা জীবন জেলের ভিতরে অতিবাহিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একই ধারাবাহিকতা দীর্ঘ সময় ধরে জেলে কাটিয়েছেন তিনি বারো বছর জেলের অভ্যন্তরে ছিলেন বিশেষ করে ছয় দফা প্রণয়নের সময় তাকে আটবার বিভিন্ন জায়গায় যখন তিনি ছয় দফার প্রেক্ষিতে জনগণকে সম্পৃক্ত করছিলেন তাকে আটবার জেলে যেতে হয়েছে এবং নেন্সেল ম্যান্ডলে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে তারা যেটা করে যে নেন্সল ম্যান্ডালের জন্মদিনের দিন তাদের সেই সাতাশ বছর তিনি যে জেল খেটেছেন সেই সাতাশটি মিনিট সে অঞ্চলের মানুষ মানে সেবামূলক কাজে তারা নিয়োজিত থেকে এক ধরনের শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই জায়গায় এখনও আমরা দেখতে পাই তারপরে কিছু কিছু উদ্যোগ শুরু হয়েছে সেই উদ্যোগের জায়গায় আমরা কিনে যেতে পারবো ধন্যবাদ আপনাকে এর মাধ্যমে বরেন্দ্র টিভির অসংখ্য দর্শক যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং শোকাবহ পনেরোই আগস্ট এই মাসে যারা শাহাদুত বরণ করেছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই যে প্রশ্নটি আপনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশই জানুয়ারি উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে দেশের মানুষের মধ্যে তিনি যে বক মানুষের মাঝে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন আমি তোমাদের কিছু দিবার পারব না পারব না আমি এই দেশটিকে গড়ে তুলতে চাই যারা এ দেশের জন্য জীবন দিয়েছেন তাদের পণ্য তাদের পরিবারের বাসন করতে চাই এদেশের খাদ্য স্বয়ংসম্পন্ন করতে চাই। দেশের সামাজিক ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে রাস্তাঘাট ড্রেন কালভার্ট যা কিছু আছে সেগুলো করার জন্য তিনি দেশের মানুষকে কিন্তু এক প্রকারের আহ্বান করেছিলেন যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আমরা যাতে গড়ে তুলতে পারি সকলের সহযোগিতা আমরা এটি বুঝি এবং তিনি কিন্তু বাংলাদেশের মানুষকে একটি সংবিধানও দিয়েছিলেন এবং সেই টাইমে আমরা জানি যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ তখন কিন্তু কয়েকটা দেশ আমাদেরকে আমাদেরকে সমর্থন করলেও বিশ্বের অনেকগুলো দেশ কিন্তু বাংলাদেশকে সমর্থন করেছিল তাদের যে স্বীকৃতি পাওয়া সেটাও কিন্তু বঙ্গবন্ধুর জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল সেই স্বীকৃতিগুলো কিন্তু সেই দেশের স্বীকৃতিগুলো কিন্তু বঙ্গবন্ধু আস্তে আস্তে আদায় করে নিয়েছিলেন এবং যখন দেশটির দেশের মানুষ যখন উপলব্ধি করছিলেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটি এগিয়ে যাচ্ছে এই যুদ্ধবিধ্বস্ত দেশটি তো সবাই ভেবেছিল যে যুদ্ধ হয়ে গেল এখন আমাদের চাওয়া পাগুলো আমরা পূরণ করবো বঙ্গবন্ধু তো যারা যুদ্ধে গেছিলেন বা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু তো শুধু তাদের কথা ভাবেনি বঙ্গবন্ধু এই দেশটির কথা ভেবেছেন দেশের মানুষের কথা ভেবেছেন এই দেশটিকে আরও বহির্বিশ্বে কীভাবে মানুষ গ্রহণ করে সেটির কথা চিন্তাভাবনা করেছেন এবং সেই স্বপ্ন কিন্তু বাঙালিকে তিনি কিন্তু তিন বছরের মধ্যে দেখাতে শুরু করেছিলেন এবং বাঙালি আমরা যারা স্বাধীন সদ্য দেশ পেয়েছিলাম আমরা কিন্তু সেই দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছিলাম কিছু কুচুক্রিমহল এটিতে হিংসান্বিত হয়ে পঁচাত্তরের যে ঘটনা তেনারা ঘটিয়েছিলেন আমি মনে করি যে পাকিস্তান যারা পরাজিত হয়ে গেছিলেন তাদের চক্রান্ত এবং যারা এই বাংলাদেশটিকে চেয়েছিলেন না তাদের চক্রান্ত এবং যারা যুদ্ধ অপরাধেই সেই বাংলাদেশে যুদ্ধ অপরাধ করেছিলেন তাদের চক্রান্ত মিলে এই ঘটনাটার সূত্রপাত হয়েছিল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকেই এই বাংলাদেশে জানে আর এই পরিবারের কেউই রাজনীতির সাথে সম্পৃক্ত না হতে পারে সেখান থেকে সে কারণে কিন্তু পৃথিবীর ইতিহাসে এই রকম একটা জঘন্যতম ঘটনা এটি ঘটিয়েছিলেন তারা আমি যেটি জানি যেটি শুনেছি বা যেটি পড়ে দেখেছি এই ঘটনার নৈপথ্যে কিন্তু আমাদের সাবেক রাষ্ট্রপতি হিসাবে যিনি দাবি করেন জিয়া রহমান তিনি কিন্তু জড়িত ছিলেন আমি গত পরশু একটি পেপার পড়ছিলাম পেপারে দেখলাম যে যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে মেজর ডালিম এবং রশিদ যে সেনাবাহিনীর প্রধানের কাছে যান শফির রহমান সাহেব তিনি লেখছেন সেই দিন কিন্তু মেজর ডালিম এবং রশিদকে জিয়া রহমান ওয়েলকাম বলে তাকে কিন্তু তাদের স্বাগত জানিয়েছিলেন এবং আমি অবাক হলাম জিয়া রহমান মেজর ডালিমের কপালে নাকি একটা চুমাও খেয়েছিলাম সেটিও পেপারে আসলে দেখলাম একজন রাষ্ট্রনায়ক যে রাষ্ট্রনায়ক তার সংসার বাঁচিয়ে দিল যে রাষ্ট্রনায়ক তাকে কত বড় একটা উপাধি দিলেন সেই রাষ্ট্রনায়ককে কিভাবে এই রকম নির্মমভাবে হত্যা করে আমার জানামত আমি যদি মনে করি যে বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন যে বাংলাদেশের স্বপ্ন তার কন্যা আজকে আমাদেরকে দেখাচ্ছেন এই বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু জীবিত যদি থাকতেন যদি আর পাঁচটা বছর তিনি সময় পেতেন তাহলে সেই বাংলাদেশের স্বপ্ন আমাদের অনেক আগেই আজ থেকে তেতাল্লিশ বছর আগেই আমরা কিন্তু পেয়ে যেতাম আমরা বঙ্গবন্ধুকে জাতি মানে রাজনীতিবিদ হিসাবে একটি মানে জাতির স্বপ্ন দষ্টা হিসাবে যেমন করেছি একজন মানে শাসক বা প্রশাসক হিসাবে বঙ্গবন্ধু আসলে কেমন ছিলেন যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন প্রশাসক হিসাবে আমি বলবো যে ওই মুহূর্তে যেইখানে আমাদের খাদ্যের সংকট ছিল যেইখানে আমাদের রাস্তাঘাট মানে অবকাঠামো উন্নয়ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যারা তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তাদের পরিবারের মানুষগুলোকে পূর্ণবাসন করা তারপর হত্যা যারা হ্যাঁ যারা আপনার হচ্ছে দুই লক্ষ মামন যারা ইজ্জত দিয়েছেন তাদেরকে পূর্ণবাসন করার সমস্ত কিছু কিন্তু বঙ্গবন্ধুর ঘাড়েই কিন্তু ছিলেন এবং আমি অবাক হয়েছি বঙ্গবন্ধু অকপটে বলেছিলেন যে উনিশশো সালে যারা ধর্ষিতা হয়েছেন যারা সম্ভব হারিয়েছেন তাদের ঠিকানা বলে দাওগা বত্রিশের সেই বাড়ি আর তাদের পিতা বলে দাওগা আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঠিকানায় জানে তারা বাঁচে এই যে বঙ্গবন্ধুর কথা দেখে এই যে এটি আসলো এই কর যে মানুষগুলো যে অনুপ্রাণিত হলো যে না আমাদের সাথে আমাদের সাথে আমাদের নেতা বঙ্গবন্ধু আছেন এই যে মানুষগুলো কিন্তু তারা কিন্তু বাঁচার একটা স্বপ্ন দেখতে শুরু করলো তারা না হলে বীরঙ্গনা হিসাবে কিন্তু মানুষের কাছে আখ্যাত হচ্ছিল মুক্তিযোদ্ধারা কোন দিকে যাবেন কি করবেন এই দিশাহারা হয়ে যাচ্ছিল যারা তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তাদের কিন্তু রক্তের দাগ শুকায়নি মানুষ কিন্তু তখন কোন দিকে যাবেন সেই দিশাহারা আমরা দেখেছিলাম যে বঙ্গবন্ধু হত্যার আগে এবং তার পরবর্তী সময় বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হয়েছে তার পরিবারকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে মানুষের কাছ থেকে এক ধরনের বঙ্গবন্ধুকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল সঠিক তথ্যতা বঙ্গবন্ধু সম্পর্কে মানুষ জানতে পারেনি বা মানুষের অনেক তথ্যই আসলে বঙ্গবন্ধুর কাছে পৌঁছাচ্ছিল না এমন একটি অবস্থা তৈরি হয়েছিল এরপরে তো বঙ্গবন্ধু সহমহিমায় আবার আত্মপ্রকাশ করলো এবং বিবিসির যেটা জরিপ সেই জায়গায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর নামটি এসেছে না এই এই দেখুন এই বঙ্গবন্ধু আসলে বাঙালিদের এত বেশি বিশ্বাস করতেন এত বেশি ভালোবাসতেন তিনি কখনো কল্পনা করেন না যে কোনো বাঙালি তাকে হত্যা করবেন যেখানে পাকিস্তানের কারাগারেই তাকে হত্যা করার যে কাস্টরিতে একবারে কাফন ইয়া পড়িয়ে ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে নাই সেখানে কোনো বাঙালি যে বাঙালিদের জন্য তিনি এত কিছু করলেন শুধু তো একটি দুইটি দিন না তেনার জীবন দশায় তিনি তেইশটি বৎসর আন্দোলন সংগ্রাম করলেন তিনার জীবন দশায় তিনার সংসার পরিজন আত্মীয় স্বজন সমস্ত কিছু ভুলে তেরো বছর নয় মাস তিনি জেলে কাটালেন তেরো বছর নয় মাস তিনবার তাকে ফাঁসির কাস্টতে নিয়ে গেছেন সেই বাঙালিরা তাকে হত্যা করবে এই এই চেতনা সম্পন্ন মানুষ যে মানুষটি এত কষ্ট করে দেশের স্বদেশের জন্য এত কিছু করলেন সেই মানুষটিকে বাঙালিরা হত্যা করবে এটা তো তিনি কল্পনাও করেন এবং তিনি যা আসলে যে ভালোবাসাটা সেই ভালোবাসার আসলে এই বাঙালি জাতি মর্যাদা রেখেছে যে অপপ্রচারটা চালানো হয়েছিল তার বিপরীতে আবার তার আপন মানুষকে বাঙালি চিনে চিনেছে এবং তার রায়ও বিভিন্ন সময় তারা দিয়েছে এবং এর মধ্য দিয়ে যে স্বপ্নের পথে বাংলাদেশ হেঁটে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু যেই সোনার বাংলার স্বপ্নটা দেখতে একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতে অর্থনৈতিকভাবে সব সার্বিকভাবে যে আর্থসামাজিক যে মুক্তির কথা ভিত্তিক সমাজের যে কথাটা বলেছিলেন এবং সংবিধানে যে অন্যান্য রাজ জাতি গোষ্ঠী যেটা তৈরি করতে পারেন যে বাঙালি জাতি করেছেন যে সংবিধানে যে চারটি মূলনীতি আছে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র এই সব মিলিয়ে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন সেই স্বপ্নের পথে আমরা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে কিছু অর্জনও করেছি এখনও কি অপূর্ণতা দেখেন দেখুন আমি একটি কথা আজকে বলতে চাই আমি এটি বারবারই বলছি মানুষ কিন্তু মিথ্যার সাথে বেশি দিন সহবাস করে না কত বছর দশ বছর পনেরো বছর বিশ বছর একশো বছর মানুষ কিন্তু একটি সময় সেই মিথ্যা কিন্তু জেনে যায় এবং সত্যের দিকে কিন্তু মানুষ ধাবিত হয় বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট যেটা তৈরি করা হয়েছিল হয়তো বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে আমাকে কেউ মারবে না কিন্তু এটি ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল মানুষ কিন্তু একুশ বছর কিন্তু সেই ভিত্তার মিথ্যার জায়গাতে কিন্তু ছিল সেটি কিন্তু আমরা দেখেছি মানুষ কিন্তু নৌকায় ভোট দিবে না বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিলে দেশ ইন্ডিয়া হয়ে যাবে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিলে মানুষকে শাখা সিঁদুর পড়তে হবে আমাদের মা বোনদের বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিলে পারে নৌ আজানের পরিবর্তে শোনা যায় মানুষ কিন্তু একুশ বছর এটিকে বিশ্বাস করলেন ছিয়ানব্বই সালে কিন্তু জননীতি শেখ হাসিনার ক্ষমতায় আসার পর কিন্তু মানুষের সেই ভুলটা ভাঙল তো এই যে মিথ্যাচার করে বঙ্গবন্ধুর যে এই এই যে তিনার যে স্বপ্নটা ছিল সেটিকে যে একুশ বছর পিছনে ফেলে দেওয়া হলো এর জন্য যারা দায়ী তারা কোনোদিনই বাঙালি জাতির কাছে ক্ষমা পাবে না এটি আমি মনে করি আমরা যেটা দেখি যে যেহেতু আওয়ামী একটা ঐতিহ্যবাহী দল সেই দলের সাথে যেমন অর্জনগুলো বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে যেমন দলটি অতপ্রোতভাবে জড়িত তেমন তার বিপরীত অপপ্রচারের এক ধরনের রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকে সেই অপপ্রচারের বিরুদ্ধে আজকে আওয়ামী লীগ কতটুকু শক্তিশালীভাবে দাঁড়াতে পারে দেখুন একটি অপপ্রচার করে পঁচাত্তরের এই পূর্ণ আগস্ট ঘটানো হয়েছিল আমরা সেটি জানি অপপ্রচার করে দীর্ঘ একুশ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে তিনি ক্ষমতায় আসলেন তিনি প্রধানমন্ত্রী হলেন তিনি কিন্তু বাংলার মানুষকে স্বপ্ন দেখাইছিলেন যে আমি দশ টাকা সের চাল তিরিশ টাকা সের তেল খাওয়াবো তিনি কিন্তু তাই খাইছিলেন এবং সেই ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত কিন্তু এই বাঙালি জাতি সতেরো ষোলো কোটি একটি কথা বলেছিল কম্বল চোরের ঘটনা ঘটলো তিনি বললেন যে সাত কোটি কম্বল এসেছে তো ফলে আমার কম্বলটা কই যেই ধরনের করে দুর্নীতি ছেয়ে গেছিল আমি একই জিনিস দেখলাম যেইটা আপনাদের সরকারের সবচেয়ে মানুষকে নাড়া দিয়েছিল আস্থায় নিয়ে এসেছিল সেটা দশ টাকা কেজি চাল আসলে খাওয়াবেন এবং এই জায়গাতে দশ টাকা কেজি করলে পারে কৃষক ভাইরা মারা যাবে একটি ব্যবস্থা আপনারা আনলেন যে যারা আগে এবারে দরিদ্র শ্রেণীর মানুষ তাদের জন্য দশ টাকা কেজি চালের ব্যবস্থা করা হলো এবং সেই চালটা আসলে বিভিন্নভাবে লুটপাট হয়েছে আমি আসলে এখনও কি সেই চোরের চক্রাকারায় তারা আছেন আমি আমি একটি কথা দেখুন আমি বলবো যে যখন আমাদের বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনা করছিলেন তখন কিন্তু খাদ্য সংকট একটা হয়েছিল এই যে কিশেনজার এই হ্যানজি কৃষেনজারই কিন্তু তার বঙ্গবন্ধুর এই প্রেক্ষাপট তৈরি করার কারণে তিনিও কিন্তু একটি মুখ্য ভূমিকা রেখেছিলেন আজকে সেটি আমরা জানতে পারছি এই হ্যানজি জার কিন্তু সেই দিন খাদ্য জাহাজটিকে তিনি দিয়েছিলেন সেই খাদ্য জাহাজ কিন্তু চিটাঙে পোটে কিন্তু তিনি নামতে দেন তাহলে কিন্তু দুর্ভিক্ষ হতো না আপনারা বলছেন যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল সেই প্রেক্ষাপটগুলো কিন্তু সবই মিথ্যা এই যে গাইবান আমি তো বলি বাসন্তীকে যে শাড়ি জাল পড়ানো হলো দিয়ে সেটি করা হলো সে জালটির দাম কিন্তু তখনকার টাইমে কিন্তু সাড়ে তিনশো টাকা ছিল এবং একটা শাড়ির দাম কিন্তু তখন পঞ্চাশ থেকে তিরিশ টাকা ছিল শাড়িটা কিনে দেওয়া হলো না তাকে কিন্তু জাল কিনে দেওয়া হল এবং ইত্যে ব্যাপারে কিন্তু সেটি দেওয়া হলো বাংলার মানুষ তখন বুঝলো জানা বঙ্গবন্ধু খাদ্যও দিতে পারছে না মানুষকে বস্ত্রও দিতে পারছে না এই জন্য এই প্রেক্ষাপটগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্বাধীনতা বিরোধী যারা ছিলেন তারা কিন্তু এই কাজটি করতে খুব সূক্ষ্মভাবে এটিকে করা হয়েছিল এটি আমি আমি মনে করি কিন্তু সে বঙ্গবন্ধু যে রাজনৈতিক দর্শনের কথা বলেন বঙ্গবন্ধু প্রথমেই যখন যেখানে আমেরিকার একটা বিরূপ যুদ্ধের শুরু থেকেই তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল বাংলাদেশের বিরোধিতা করে এসেছে এবং তারা একটি বড় অঙ্কে ঋণ দিতে চেয়েছিল এবং যে শর্তগুলো আরোপ করেছিল সেই শর্তের কারণে বঙ্গবন্ধুর রাজি হননি তার রাজনৈতিক যে দর্শনটা ছিল এবং সেই সময়টা তিনি পেরিসে ছিলেন যখন খাদ্যের যে অভাবটা ছিল তিনি পাঁচ বছরের দুর্নীতি যে কম্বল চুরি ঘটনা গুলো ঘটলো তার একটা ব্যবস্থাপনার ভিতরে নিয়ে আসতে যে কর্মসূচি আওয়ামী লীগের বাইরে একজন নেতাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হলো একসাথে ইসলামের কলেজে পড়েছিলেন রহমান সাহেব তিনি একটা দর্শন একটা চিন্তা নিয়ে এসেছিলেন এবং এই চিন্তা যখন কার্যকর করা শুরু হলো তখনই এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো আমি তো আগেই বলেছি যে কিছু দেশীয় চক্র এবং বিদেশি কারণ কানে আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল আমেরিকা যে প্রস্তাব দিয়েছিলেন সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে তারা কিন্তু সেন্ট মার্টিন নিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু কিন্তু সেই দিন বলেছিলেন অকপটে যে আমি শিয়ালের কাছ থেকে দেশ স্বাধীন করে নিয়ে আমি বাঘের মুখে আমার দেশের অংশ আমি দিতে চাই না সেই দিন কিন্তু তিনি একেবারে বলেছিলেন যে না আমি এই সদ্য স্বাধীন দেশের এক ইঞ্চি জায়গাও আমি কারো কাছে দস্তগত করে আমি দিতে পারবো না সেই জন্য কিন্তু তারা ওই প্রেক্ষাপট তৈরি করেছিল এবং তারা কিন্তু বুঝছিলেন যে এই বঙ্গবন্ধু যদি জীবিত অবস্থা জীবিত থাকেন এবং তিনি যদি সুযোগ পান পাঁচ বছর দশ বছর তাহলে আজকে হয়তো আমেরিকায় আমরা যাওয়ার প্রবণতা দেখছি বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে আমেরিকার মানুষগুলো আজকে বাংলাদেশে কাজ করতে আসতো বলে এটা আমি বিশ্বাস করি না বঙ্গবন্ধু যে শক্তির জায়গাটা ছিল যা আসলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠলেন যে এই অঞ্চলের মানুষের প্রতি অগাধ আস্থা যেমন ছয় ছয়ধাপ থেকে শুরু করে তাকে পত্রিকা দেওয়া হতো না তিনি এর ভিতর থেকেও যেভাবে করে আস্থা রাখতেন যে এই বাঙালি জাতি যখন জেগেছে তারা নির্যাতন সহ্য করতে পারে তারা তাদের অধিকারটা শেষ পর্যন্ত আদায় করে নেবে একইভাবে ন্যাশনাল একই সময় তিনি বঙ্গবন্ধু উনিশশো সালে ন্যাশনাল ম্যান্ডলে উনিশশো সালে জন্ম নিয়েছিলেন তিনিও দীর্ঘ সময় জেলের ভিতরে কাটিয়েছেন তারা আপোষ করতে পারতেন মন্ত্রিপরিষদে আসতে পারতেন যেমন বঙ্গবন্ধু নিজেই তার গুরু হোসেন শহীদ যখন আইনমন্ত্রী হলেন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এবং তিনি হুসেনশো সৌড়ের সাথে কথা বলবেন না এমনও কথা বলেছিলেন সেই বঙ্গবন্ধু যে আস্থার জায়গায় জনগণকে রেখেছিলেন এবং সেই আস্থার জায়গা জনগণ সেই আস্থাপূর্ণ কাজে দিয়ে কতটুকু এগোচ্ছে মানুষকে সচেতনভাবে এগোচ্ছে এবং যে ধরনের কার্যক্রম বিশেষ করে সরকারের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততার একটা বিষয় থাকে যা সরকারকে শক্তিশালী করে সেই জায়গায় জন কতটুকু সরকারের দিকে এগিয়ে আসছে দেখুন বঙ্গবন্ধু যে স্বপ্ন বাঙালি জাতিকে দেখিয়েছিলেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই দিন পনেরোই আগস্টে তারা জার্মানিতে থাকা কারণে তারা বেঁচে গেছিলেন এবং আমরা এটাও লক্ষ্য করলাম দুই সালে যখন একুশে আগস্ট গ্রেনেড হামলা হয় সেই গ্রেনেড হামলায় আমি তো বিশ্বাস করি যে আল্লাহ কোনো ফেরেস্তা পাঠিয়েছিলেন বলে ওই ট্রাকে বোমাটা বাস্ট হয় নাই ট্রাকে যদি ওই গ্রেনেডটা বাস্ট হতো তাহলে আজকের যে বাংলাদেশে আমরা আছি সেই বাংলাদেশ থাকতো কিনা আমার সন্দেহ আছে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন বলে তিনি কিন্তু সেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবেন বলে কিন্তু আজকে বাংলাদেশ কোন জায়গায় ছিল দুই সাল থেকে ছয় সাল দুই আট সালের নির্বাচনের পরে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বাংলাদেশটাকে আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আজকে বিশ্বের নামি দামি মানুষগুলো বিশ্ব আন্তর্জাতিক ইয়ার কৌশিক বসু যিনি অর্থনীতিবিদ হিসাবে তিনি প্রখর তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশ নামক দেশটি অপ্রত্যক্ষভাবে যেভাবে এগিয়ে যাচ্ছেন সেই বাংলাদেশের স্বপ্ন আজকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দেখাচ্ছেন এটি কিন্তু উনি কিন্তু অনুপ্রাণিত হয়েছেন তার বাবার দিক থেকে তার মায়ের দিক থেকে পেয়ে বাবার স্বপ্ন তাকে পূরণ করতে হবে সেই লক্ষ্যে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন তিনি কিন্তু বারবার বলছেন আমার চাওয়া পাওয়ার কিছু না আমি সব হারিয়েছি আমি এই বাংলাদেশের মানুষকে আমার বাবার যে স্বপ্ন ছিল সেই সোনার বাংলার স্বপ্ন আমি এই বাংলাদেশের মানুষকে দেখাতে চাই এবং সেটি আমি যা বলছেন প্রকৃতি একটা বিধান আছে যে মানুষটি যে স্বপ্নের জন্য জীবন দিলে শুধু তাই না তার ছোট্ট শিশুটি পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার পরিবারের যে সব কর্মচারী পর্যন্ত ছিলেন সে সে বাসাতে যারা ছিলেন তাদেরকে হত্যা করেছে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার স্বপ্নটা আসলে বাস্তবায়নের পথে এসেছে যে জায়গায় আমরা দেখলাম যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র এখন হলো মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করার মতো জায়গায় গিয়েছে যেখানে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো সে বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে এক সময় ইউরিয়া সারের জন্য আমরা মানুষের যে ধরনের ক্ষোভ যে ধরনের দুঃখ দুর্দশা এবং বিশেষ করে উপজেলা প্রশাসনগুলোতে কৃষকদের যেভাবে করে তারা ধানের খেতে থাকার পরিবর্তে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা থাকতো মারামারি করতো তিনি ফসল ফলাতে পারতো না সেই জায়গা থেকে কৃষকরা এগোচ্ছে এবং এই সময়ে যেটা আবার বড় আকারে প্রকাশ করছে যে দুর্নীতির যে অভিযোগগুলো আসছে নেতাকর্মীরা যেভাবে করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার বিপরীতে আওয়ামী লীগ কী ভূমিকা নিচ্ছে আওয়ামী লীগের আসলে সেই জায়গায় রোলটা কী দেখুন দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি নামক দলটি ক্ষমতায় ছিল হাওয়া ভবন খোয়াব ভবন চম্পক ভবন তৈরি করে তারই প্রধানমন্ত্রীর পুত্র তারেক জিয়া তিনি কিন্তু এই বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছিলেন এবং সেই টাকাটি তেনারা কিন্তু সৌদি আরবে নিয়ে গেছিল চারশো তেষট্টিটা বিটকেস তারা যেন সৌদি আরব সফরে যান আমরা জানি যে সেইটি তারা ওইখানে নিয়ে গেছিল এবং আজকে বাংলাদেশের যিনি ওই ওই দুর্নীতির বর পুত্র ছিলেন তিনি কিন্তু আজকে বিদেশে অনেক জায়গায় কিন্তু তিনি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং সেইখানে কিন্তু তিনি হাজার হাজার কোটি টাকা নিয়োগ বিনিয়োগ করছেন আমরা সেটিও কিন্তু পেপার পত্রিকা আমরা দেখছি সেই জায়গা থেকে দুই সাল থেকে ছয় সাল বাংলাদেশের মানুষ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই দুর্নীতিতে আজকে আমরা আর কেউ চ্যাম্পিয়ন বলতে পারেনা আমরা একবারও দুর্নীতির যে সূচক আমাদের ছিল সেই সূচক থেকে আজকে আমরা ধাপে ধাপে অনেকটা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দুর্নীতিগ্রস্তের যে আমাদের ইয়া ছিল কলঙ্ক ছিল সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে আস্তে আস্তে সেটিকে নিশ্চিত মানে নিয়ে আসছেন একটি জায়গায় এখন মাননীয় প্রধানমন্ত্রী একজন ব্যক্তি তিনি তিনার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন এখন আমি বলবো যে আমরা তো আওয়ামী লীগ যারা করি যারা ক্ষমতা বঙ্গবন্ধু মানে যে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু এই কথা যে সকলেই সৎ এটাই আমি বলবো না আমরা অসৎ মানুষ গুলো রাজনৈতিক কমিটমেন্টও থাকে মানুষের জন্য কাজ করা রাজনীতি যেটা মূল কথা হ্যাঁ কমিটমেন্ট তো মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো ই করছেন সেটা তো আমরা দেখছি এখন এটি যদি এখন যারা আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি বঙ্গবন্ধু আদর্শের কথা বলি আমরা যদি তার সেই আদর্শ ছিটা বিন্দু মাত্র নিয়ে আমরা যদি রাজনীতি করি তাহলে কিন্তু এই বাংলাদেশটা আরও অনেক যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখাচ্ছেন আমরা বোধাই সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো কারণ এটি করার জন্য কিন্তু যারা আমরা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধু দল করি তাদেরকেই কিন্তু বেশি আত্মনিয়োগ করতে হবে তাদেরকেই কিন্তু বেশি কষ্ট করতে হবে তাদেরকে আমরা যে এই সুরটা আসলে বঙ্গবন্ধুর কণ্ঠে শুনেছিলাম সেই একই সুর আজকে মানে শেখ হাসিনার কণ্ঠে শুনে যে তিনি শুদ্ধি অভিযানের কথা বলেন তিনি বলেন যে পোড়া খাওয়া রাজনীতি যারা করে নেতাকর্মী আছেন তাদের খোঁজ নেওয়ার জন্য যদি খোঁজ না নিতে পারেন রাজনীতি ছেড়ে দরতে তিনি কথা বলছেন একইভাবে বঙ্গবন্ধু মানে যেটা হলো আওয়ামী লীগের ভিতরে অস্তোপাচারের কথা বলেছিলেন যে জায়গা থেকে তিনি যে ধরনের বিভিন্ন ধরনের বিভক্তি তৈরি করা হচ্ছে সেই জায়গায় এক ধরনের যারা কুলসিত রাজনৈতিক নেতা আছেন তাদেরকে বের করে দেব এবং সাতান্ন জনকে তিনি বহিষ্কারও করেছিলেন আজকের দিনে সেই শুদ্ধি অভিযানের পথে কতটুকু যাওয়া যাচ্ছে কারণ আমরা বিভিন্ন সময় আওয়ামী যেটা হলো নার্ভের অন্যান্য দলের বিভিন্ন পার্থক্যের জায়গা থাকে সেই জায়গায় আওয়ামী বিভিন্ন সময় আওয়ামী যদি বেড়ে ওঠার কথা বলা যায় তারা জনগণের কণ্ঠস্বরকে ধারণ করতে পারেন এমন মানুষগুলো নিয়ে আওয়ামী লীগ এগিয়ে গেছে আজকের দিনে শেখ হাসিনা এক ধরনের কথা বলেন তার আগে থেকে নেতাকর্মীদের কথাবার্তার ভিতর ভিন্ন সুর যে এইটা আওয়ামী আগে যে পুরাতন রুটে ছিল সে রুটের সাথে যায় না সেই জায়গা থেকে এরকম শুদ্ধি অভিযান আসলে আসবে কিনা আমি মনে করি যে আসা দরকার মাননীয় প্রধানমন্ত্রী আমরা অনেকেই বড় হয়ে মন্ত্রী এমপি নেতা সরকারের কী দিক নির্দেশনা পার্টির কী চিন্তাভাবনা তার বাইরে আমরা কথা বলছি টিভি পেলে পারে পত্রিকা পেলে পেলে আমরা অকপটে অনেক কথা বলে ফেলছি যেটা আমাদের জন্য শোভনীয় না আমরা যেটি বলার আমি এই জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তিনি যখন কথাগুলো বলেন তখনই কিন্তু বলেন যে হ্যাঁ এটি আইনের আওতায় নিয়ে এসে এটার বিচার বিচার করা হবে আইন যেভাবে বলে সেভাবেই হবে কিন্তু তিনি কিন্তু এর বাইরে কোনো কথা বলেন কিন্তু আমাদের অনেকেই আছেন এমন অকপটে অনেক কথা জাতির সামনে বলে ফেলছে সেটিতে নিয়ে কিন্তু আমরা নিজেরাও বিব্রতকর অবস্থায় এমন আমাদের পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কালকে পেপার আমি দেখলাম তিনি কিন্তু বলেছেন যে কথা বলার আগে হোমওয়ার্ক করে নিয়ে এসে কথা বলা উচিত এর বাইরে জানে কথা না বলে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আরও কথাও তিনি বলেছেন এটিও আমরা লক্ষ্য করে দেখছি আসলে মাননীয় প্রধানমন্ত্রী কথাতে তো আসলে বিশ্বাসী না উনি তো মানুষকে কিছু দিতে বিশ্বাসী কাজে বিশ্বাসী এ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে বিশ্বাসী তো তার নেতাকর্মী আমরা যারা আছি তার মন্ত্রিপরিষদের সদস্য যারা আছি আমরা তারা এই ব্যঙ্গ করে কথা বলাটা আমাদের জন্য বঙ্গবন্ধুর আদর্শিক দল যারা আমরা করি তাদের জন্য ব্যঙ্গ করে কথা বলা তাচ্ছিল্য করে কথা বলা জনগণকে হেউ করে কথা আজকে আমরা দেখি যে শুধু আওয়ামী লীগ বলে না সব রাজনৈতিক দলের ভিতরে যে ধরনের পচনের কথা বলা হয় এই পচনের বিপরীতটা একটা শক্তিশালী জায়গায় ছিল যে রাজনৈতিক শূন্য সময় একটি সময় আওয়ামী মানে বাংলাদেশের ভিতর দিয়ে গেছে যে রাজনীতিবিদদের হাতে আসলে রাজনীতিটা ছিল না এবং পরবর্তীতে যারা রাজনীতিতে এসেছেন তারা বিভিন্ন সুবিধাবাদী মহল এসেছেন এবং সেই ধারাবাহিকতায় মনোনয়ন দেওয়ার যদি ক্রাইটেরিয়াগুলো দেখা যায় যে বিএনপি আওয়ামী লীগের যে মনোনয়ন ক্রাইটেরিয়ার ভিতর খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না সেই জায়গা থেকে যারা আসলে জনগণের জন্য রাজনীতিটা করেছেন তাদেরকে কতটুকু তুলে ধরা হচ্ছে যেমন জাতীয় চার নেতা একটি জ্বলন্ত উদাহরণ হতে পারে খন্দকার মোস্তাকের বিপরীতে তারা আপোষ করেনি তারা জেলে আত্মহত্যা দিয়েছেন শুধুমাত্র রাজনীতির পরিচ্ছন্নতা শুদ্ধতা নিশ্চিত করার জন্য দেখুন রাজনীতিটা আসলে আমি যেটি আপনারা বললেন আপনি বললেন সেটি আসলে এখানে আমাদের সিক্সটি পারসেন্ট এমপি যারা আছেন তারা সকলেই ব্যবসায়ী তারা কিন্তু অনেকেই পোড়খা রাজনীতিবিদ না আমি অনেকেই দেখেছি যে মাইকে তারা বক্তৃতা দিতে গেলে বক্তৃতা দিতে পারেনি আমি বলেছেন যে না আমি বক্তৃতা দিব না আমি অনেককেই দেখেছি আমার রাজশাহীতে অনেক এমপিদেরকে আমি দেখেছি এদেরকে কি যে জোর ছিল জন্য যে তাদেরকে এমপি করতেই হবে এখন একটা জিনিস হয়েছে কি যে মানুষ আসলে রাজনীতি একটা তো চলমান প্রক্রিয়া মানুষ আসলে যেটিকে চায় সেটিকে সেটি আবার রাজনীতিবিদদেরকে অনেক অংশে গ্রহণ করতে হয় আপনি দেখেন দুই নব্বই সালে নব্বই সালে আমরা কিন্তু পোড় নেতাদেরকে কিন্তু আমরা নমিনেশন দিয়েছিলাম এবং যারা ছাত্র রাজনীতি করেছিলেন নব্বই সালের আন্দোলন করেছিলেন সেই নব্বই সালে সেই পোড় খাওয়া যারা মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্যতা ছিল আমরা দেখলাম যে নব্বই সালে আমরা ক্ষমতায় আসলে আসন হল দুই হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন এটা তো আমাদের ছিল যে আমি যাকে নমিনেশন আমি পাবো আর আপনাকে দিয়ে দিল আমি করলাম কি আমি এইটা নৌকার সাথে বেমানি করা হলো বঙ্গবন্ধুর সাথে বেইমানি করা হলো এজন্য কিন্তু আমরা এখন থেকেই বলছি আমিও একজন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিও কিন্তু বলছি যে নমিনেশন নেত্রী নৌকা যাকে দিবে তার পক্ষে আমরা শতভাগ কাজ করব। এটি কিন্তু আমরা একেবারে নিয়াত নিয়ে বসে আছি এর বাইরে যদি কেউ কোনো কিছু করতে চায় এবার কিন্তু সংগঠন বলছে সাংগঠনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়ে হবে এবং তাদেরকে কিন্তু বহিষ্কার করা হবে আমাদের যে জনপ্রতিনিধির জায়গা থেকে যে দলটা আছে তাদের আসলে প্রকাশটা ঘটে মানুষজন সেই দলটিকে পায় এবং সেই জায়গায় তৃণমূলের কি ভূমিকা থাকবে মনোনয়ন বোর্ডের ক্ষেত্রে তৃণমূলের কতটুকু কথা বা কতটুকু সুর আসলে ধারণ করে কেন্দ্র মনোনয়ন বোর্ডে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পার্টির সভানেত্রী তিনি কিন্তু প্রতিটা আসন থেকে আমাদের মিটিং করে তিনজন ব্যক্তির নাম তিনি কিন্তু চান যারা ওয়ার্কিং কমিটির মিটিং বা যারা জেলা পর্যায়ে আছেন তারা কিন্তু তিনজন তিনি তিনজন ব্যক্তির নাম চান এবং তিনজন ব্যক্তির প্রতি কিন্তু আবার তিনার জরিপ নজরদারি আমরা সব কিছুই জানি সেটি হয় এবং যার গ্রহণযোগ্যতা বেশি তাকে কিন্তু নেত্রী নমিনেশনটা দেয় এটি আমরা দেখে আসছি সে জায়গা থেকে হয়তো এবারও সেটি তিনি করবেন যার গ্রহণযোগ্যতা বেশি আবার এটিও তিনি কিন্তু বারবার বলছেন আমি নমিনেশন তাকে দিব না যিনি এমপি আছেন লোকজনের সাথে মিশেন নাই খারাপ ব্যবহার করেছেন মানুষের উপকারে যায় নাই মানুষের বিপদ আপদে পাশে থাকায় নাই তাদেরকে আমি নমিনেশন দিব না এটা কিন্তু তিনি অকপটে বলছেন এবং আমরা তেইশে জুন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি গণভবনে কিন্তু এই কথা কিন্তু বারবার বলেছেন এবং তিনি একটি কথা চমৎকার বলেছেন সেই দিন যে আমার দলের ত্যাগী নেতারা যারা আজকে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে তাদের যারা খোঁজ খবর রাখেন নাই আমি কোনো নমিনেশন দিব না আর উনি অনুরোধ করেই বলেছেন যান তাদের পাশে দাঁড়ান তাদের খোঁজ খবর নেন তারা খারাপ থাকলে আমি খারাপ থাকব তারা যদি ভালো থাকে তাহলে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমি ভালো থাকব। এ কথা কিন্তু তিনি অকপটে নেতাকর্মীদের সামনে বলেছেন এখন তারপরেও ধরেন কি যে যারা আসলে আমরা যেরকম ছাত্র পলিটিক্স করে আসছি যদি যেতে চাই যেতে চাই বা পাই বা আমরা যদি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেয় আপা জননে শেখ হাসিনা যদি আমাদেরকে সেই তৌফিক দেয় তাহলে কিন্তু আমাদের ধরনটা কিন্তু একটু আলাদা হবে আর যারা ব্যবসায়ী যারা এসে নমিনেশন নিয়েছে তাদের ধরনটা কিন্তু আলাদা হবে আমরা কিন্তু রাজনীতিবিদ হিসাবে যারা আছি তাদের কাছে কিন্তু আমরা ওই রকমভাবে প্রত্যাশা করি না যে আমরা এই রাজনীতির এই পাটটা তাদের কাছে পাবো আমরা কিন্তু এটা প্রত্যাশা করি না আমরা বঙ্গবন্ধুর ক্ষেত্রে এটি দেখেছিলাম যে তিনি বারবার একটি কথা বলছেন যে আমি প্রশাসন যন্ত্রের উপর ভরসা করি না আমার বিশেষ করে শ্রমিক লীগে যারা আছেন বা যুবক লীগ যুবলীগে যারা আছেন তাদের উপর আমি ভরসা করে চলি এবং তাদের উপর আস্থা রাখি আজকের দিনে কি সেই অবস্থার ভিতর থাকা যাচ্ছে কিনা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমরা তো জানি তিনি দলের ওপরেই বেশি আস্থাশীল উনি কিন্তু বারবার বলছেন আমরা যে গণভবনে গেছি সেই গণভবনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন আজকে আমার গণভবন ধন্য আজকে আপনাদের পা ফাটা নেতাকর্মীরা যারা এসেছেন তারা আজকে গণভবনে এসছেন এই গণভবন আজকে আমার ধন্য হয়ে গেছে তাহলে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কত তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তিনি কত বেশি ভালোবাসেন যে তিনি বলছেন মাইকে যে আমার গণভবন আজকে ধন্য হয়েছে যে আপনারা যারা পোরখা নেতাকর্মীরা যারা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন তারা আসছেন তো তিনি তো বরাবরই এই আওয়ামী লীগের উপরে নির্ভরশীল

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে পাঁচ বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রীর ছেলে হাজার হাজার কোটি টাকা কামাবেন সেটি হয় না যেমন প্রধানমন্ত্রী ছেলে আজকে সজীবদের জয় তিনি একটা চাকরি করেন আজকে নিয়ে কিন্তু তিনি একজন প্রধানমন্ত্রীর সন্তান তিনি একটা চাকরি করেন সে চাকরি করে তার বউ এবং তার সন্তানকে তিনি কিন্তু লালন পালন করছেন এটি তো আমরা জানি কিন্তু তিনি তো এখানে এসে ব্যবসা করতে পারেন তা আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষ কিছু পায় ওনারা যে ক্ষমতায় ছিলেন দেশের মানুষ আতঙ্কে থাকে দেশের দেশে জঙ্গিবাদের সৃষ্টি হয় একই সময় একই টাইমে পাঁচশো ষাটটি এলাকায় বোম ফোটে বাঁক মারার মতন জায়গায় স্বাধীনতাকামী মানুষগুলোকে বাইশ জনকে গাছে লটকে মারা হয় যা বাংলা ভাইয়ের সৃষ্টি করা হয় যজদেরকে লাশ হয়ে গাছে টাঙিয়ে থাকতে হয় তিনাদের সাহসের কারণে তিনাদের সহযোগিতার কারণে একুশে আগস্টের মতন একটা বিরোধী দলকে গেনেট মেরে নিশ্চিন্ন করে দেওয়ার মতন সেটি সেটি করা হয় তাই জন্য আমি বলবো যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য অনেক যে সুষমের উন্নয়নের কথাটা বলা হয় যে অঞ্চল ভেদে সেই সুষম উন্নয়নটা আসলে নিশ্চিত করা গিয়েছে কিনা সুষম উন্নয়ন অবশ্যই নিশ্চিত করা গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটি বলছেন সেটি আজকে আজকে আমাদেরকে আর গরুর গাড়ি চালাতে হয় না গ্রামের মানুষকে আজকে ব্যাটারি চালিত গাড়িতে কিনুন কিন্তু আমরা ধানটা কেটে নিয়ে এসে খুব সহসাই আসছি আজকে আপনি দেখেন গ্রামের মানুষগুলো কিভাবে বিদ্যুতে আজকে বিদ্যুৎ পাচ্ছে যা যেইখানে আপনার বিদ্যুতের লাইন যাচ্ছে না সেইখানে কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে একটা গ্রামের একটা মানুষ একটা ফ্রিজ একটা টিভি একটা ফ্যান দুইটা লাইট কিন্তু চালাতে পারছে আজকে কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে এইগুলো কিন্তু তাঁকে ছিল না এটা মাননীয় প্রধানমন্ত্রী করছেন আজকে কৃষকরা দশ টাকায় তাদের অ্যাকাউন্ট খুলে তাদের সাথে পরিচিত অর্থটা তারা আজকে এখানে রাখতে পারছেন আজকে রাস্তাঘাট গ্রামগঞ্জের যে রাস্তাঘাট কাঁচা রাস্তাঘাট ছিল সে রাস্তাঘাটগুলো আজকে গ্রামগঞ্জের পাকা হয়েছে আপনি কল্পনা করেন আজকে যে ছেলেটি আগে এইবারও একজন পুলিশে লোক নেওয়া হবে হাবিলদার সেই লোক নেওয়ার কারণে কিন্তু অনেক সময় কিন্তু টাকার বিনিময়ে লোক সেই নিয়োগ দেয়া হতো পাঁচ লাখ সাত লাখ আট লাখ আমাদের আমাদের এই ক্ষমতায় এসে আমরা দেখেছি না না মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে কিভাবে এটি দমন করেছেন আপনি এইবার এই এই যে আমাদের এই রাজশাহী জেলায় যে নিয়োগগুলো দেওয়া হয়েছে আপনি বিশ্বাস করবেন না দুইটা লোক আমাকে জড়ি ধরেছে এবার নির্বাচনে নির্বাচনে সিটি কর্পোরেশনের যে বাবা আমরা নৌকায় ভোটটা কেন নৌকায় ভোট দিব আমার ছেলে চাকরি হয়েছে আমার ছেলেকে পুলিশে একটা টাকাও দিতে হয়নি তাহলে এই যে জিনিসগুলো চলে আসছে আসছে না আপনি দেখেন আজকে একজন কমিউনিটি ক্লিনিক যেটি খালেদা জিয়ার টাইমে ক্ষমতায় থাকা অবস্থায় বন্ধ ছিল সেই আঠেরো হাজার কমিউনিটি ক্লিনিক আজকে চালু হয়েছে তেত্রিশ প্রকারের ওষুধ আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে দিচ্ছেন আজকে সেই কমিউনিটি ক্লিনিকে আজকে আপনার হচ্ছে সিজার করে বাচ্চা পোষণ করা হচ্ছে আজকে ডাক্তাররা সেই কমিউনিটি ক্লিনিকে যে সপ্তাহে দুই দিন হলেও তারা যেতে আজকে বাধ্য সারা কিন্তু এই কাজগুলো হচ্ছে তো এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই যে প্রান্তিক পর্যায়ে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি শুধু শহর না শুধু ঢাকা না বা জেলা শহর না আমি প্রান্তিক পর্যায়ে গ্রামগঞ্জে আমি এই উন্নয়নের বার্তা আমি পৌঁছে দিতে চাই তিনি পৌঁছে দিয়েছেন আজকের দিনে বড় চ্যালেঞ্জকে দেখেন যে বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কারণ মাঝপথে একুশে আগস্ট গ্রেনের হামলার মতো ঘটনা ঘটেছে আজকে কী ধরনের চ্যালেঞ্জ সামনে আছে দেন ষড়যন্ত্র তো থেমে নাই ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র করছে পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনার পর থেকে তো ষড়যন্ত্র হচ্ছেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে এই আমার জানামতে তিনি জীবিত দশাই একুশ বার তাকে মেরে ফেলার চিন্তা করা হয়েছে এবং আল্লাহ কিন্তু বারবার তাকে বাঁচিয়েছে লা সর্বশেষ আমরা দেখলাম তিনি একটি বিদেশে আমেরিকায় না কোথায় গেছিলেন সুইজারল্যান্ডে সেই সেইখান থেকে ফেরার পথে যে বিমানবন্দর ল্যান্ড করবে সেইখানে যখন এসে চেক যে বিমানবন্দরের রাস্তাটা চেক করছে তখন ওইখানে দেখছেন ধাতব্য কি বস্তু ওইখানে পড়ে আছে যা বিমানটা ল্যান্ড করলে ওটা ক্র্যাশ হয়ে যাবে সেই বিমান কিন্তু আকাশে এক ঘন্টা ওড়ার পরে সেই বিমান আপনার হচ্ছে নেমে মাননীয় প্রধানমন্ত্রী সেটিও একটা চক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিদেশে যাচ্ছেন সফরে সেইখানে দেখেন যে ট্রেলের ট্যাঙ্কিটা সেই ট্যাঙ্কির ওইখানে কিন্তু স্ক্রু ঢিল করে দেওয়া হয়েছে এবং বিমান ওঠার টাইমে কিন্তু সেটি ধরা পড়লো এই যে চক্রান্তগুলো একের পর এক হচ্ছে অহেতুক আপনার হচ্ছে সড়ক দুর্ঘটনায় কমলমতি ছাত্রদেরকে কিভাবে এই একটা ষড়যন্ত্রের মাধ্যমে আপনার হচ্ছে তারা আন্দোলন করছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কারণ যে সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সেই শক্ত অবস্থানের ভিতরে ছিল না আজকের দিনে এবং শক্তিশালী অবশ্যই শক্তিশালী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের মাঝে তিনি আছেন তিনি একটা কথা তিনি বারবার বলেছেন আমি আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না আমি ভয় পাবো না আল্লাহ আমার যেদিন মৃত্যু রেখেছে সেদিন আমি মৃত্যুবরণ করব। কিন্তু আমি এই দেশে কোন রকমের অরজগতা সন্ত্রাস নৈরাজ্য জঙ্গিবাদ মাদক এগুলো তিনি বরদাস্ত করবেন না এই ব্যাপারে কিন্তু তিনি একেবারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সেটি কিন্তু তিনি করছেন বলে আমরা দেখছি সামনে যে অক্টোবর মাসে যে নির্বাচনী তফসিল ঘোষণা হবে এবং এরপরে সেই নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে কি কাজগুলোকে আপনার দল অগ্রাধিকার দেবে কারণ ভীষণ দু হাজার একচল্লিশ আছে পাশাপাশি আপনাদের এক ধরনের চিন্তাও আছে যে দু সালে আসলে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় সেই ধরনের কর্ম পরিকল্পনার কথা আপনারা চিন্তা করছেন এই সামনের নির্বাচনে পরবর্তী কার্যক্রম আসলে কি হবে কোন বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে আপনার দল কাজ করবে সামনের নির্বাচনে আমি আমার জানা মতে আমরা জানি যে আমাদের যারা বেকার একটা বড় সমস্যা সেই কিন্তু তাদের কর্মক্ষেত্র তৈরির একটা পরিকল্পনা সরকারের আছে সরকার আমাদের যে উদ্যোগটা ছিল যে আসলে যারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রাষ্ট্রে যায় তাদেরকে একবার ন্যূনতম খরচ যেটা দালালদের

একটা অপরিচিত নাম হওয়ার কারণে দূতাবাসগুলো শক্তিশালী অবস্থানে ছিল না তাদের কর্মকর্তা যারা ছিলেন তারাও খুব শক্তিশালী বা দৃঢ়ভাবে ভূমিকা রাখতে পারতেন না আজকের দিনে সে অবস্থাতে কতটুকু বেরিয়ে আসা গেল আজকের দিনে দেখেন অনেকেই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন এবং অনেক অনেক রাষ্ট্রনায়করা তারা কিন্তু বাংলাদেশে আসছেন এবং আমি অবাক হয়েছি যে বঙ্গবন্ধুর অসমর্থ আত্মজীবনী চীনা ভাষায় সেটি প্রকাশ হয়েছে তারা কিন্তু তাই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা কিন্তু একর্থে মেনে নিয়েছে বিদেশে কিন্তু বিদেশের মানুষ আজকে বলছে যে যে বাংলাদেশ মঙ্গা হতো যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরতো যে বাংলাদেশের মানুষ জলোচ্ছ্বাসের কারণে মরতো যে বাংলাদেশের মানুষের বিদ্যুৎ ছিল না যে বাংলাদেশের মানুষ কি খাবে সকালবেলায় উঠে সেটি চিন্তা করতেন সেই বাংলাদেশ আজকে কোন জায়গায় গেছে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এখন বিদেশে যারা আমরা আছি আমাদের রাষ্ট্রদূতরা যারা আছেন তারা আমার কাছে মনে হয় আরও বেশি আন্তরিকতার সাথে যদি আমরা যারা বাঙালিরা ওইখানে কর্মরত অবস্থায় যাই আমাদের বিপদ আপদে যখন আমরা পড়ি তারা যদি একটু পাশে যেয়ে দাঁড়ান তাহলে কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক রাষ্ট্রদূতরা তারা ঘর থেকে বাড়ানি না এই এই কাজটি আমার মনে হয় যে এটি দেখা উচিত এবং সেই ক্ষেত্রে যদি আমাদের প্রায় বিদেশিরা যারা যদি এই বেশি বেশি হয় তাহলে কিন্তু ধন্যবাদ আমাদের মাঝে ছিলেন আশ্বাস আগস্টের আজকের আলোচনায় মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনক ডাব্লিউ শখ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে স্বপ্নটা নিয়ে আসলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল সেই স্বপ্নের পথে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে জাতির জনকের কন্যা রাষ্ট্র ক্ষমতা আসার পর বাংলাদেশকে যে বিশ্বজনীন পরিচিতির জায়গায় নিয়ে গেছেন পাশাপাশি যে মানুষগুলোকে নিয়ে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন তিনি সকল নির্যাতন মুখ বুঝে সহ্য করেছিলেন প্রফুল্ল চিত্তে সব মাথা নিয়েছিলেন যে বাঙালি জাতির প্রত্যেকটি মানুষ আজকে বাংলাদেশকে কন্ট্রিবিউট করবে সেই জায়গায় আমরা বিশ্ব আমাদের ক্রিকেট টিম মহিলা ফুটবল দলরা প্রত্যেকটি জায়গায় এবং যারা বিদেশে কর্মরত আছেন তারা তাদের দক্ষতাদের কর্ম দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ আগামী দিনে যে স্বপ্নটা যাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই স্বপ্নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের বুকে যেভাবে করে রাজনৈতিক নেতৃবৃন্দ পরিচিতি জায়গায় বাংলাদেশ ছিল বাংলা বাংলার ভূখণ্ডে বিভিন্ন সময় এই জায়গায় রাজনৈতিক যারা পরিচ্ছন্নবে যে রাজনীতির নেতা ছিল যারা বাংলাদেশের জন্য কিছু করেছেন তাদের ওপর এক ধরনের ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ আজকে দক্ষিণ এশিয়া রয়্যাল বেঙ্গল টাইগার হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং এই বাংলাদেশকে দেখে যারা আরও অপর ওপর যারা বঞ্চিত বা যারা একটু পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী আছে তারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আরও একটি নিদর্শন স্থাপন করবে সেই আশা প্রত্যাশা জানিয়ে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্ট শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি